শিলিগুড়ি পৌর নিগমের 30 নম্বর ওয়ার্ডের তড়াই তারাপদ আদর্শ মহাবিদ্যালয়ের সীমানা প্রাচীর বাউন্ডারি ওয়াল আমরা যাকে বলি তার পাশাপাশি কিছু রাস্তা এবং প্রাচীর এই সব কিছু মিলিয়ে কিছু উন্নয়নমূলক কাজকর্মের শুভ উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। বুধবার দুপুরবেলা ফিতে কেটে এই নবনির্মিত বাউন্ডারি ওয়াল বা সীমানা প্রাচীরের সূচনা করেন তিনি। এদিন মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ। আপনাদের আরও একবার জানিয়ে দিই শিলিগুড়ি পৌর নিগমের 30 নম্বর ওয়ার্ডের তড়াই তারাপদ আদর্শ মহাবিদ্যালয়ের সীমানা প্রাচীর রাস্তা এবং আরো বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধনে রাজ্যের পর্যটন মন্ত্রী। আমরা চারটা প্রজেক্ট করলাম এখানে, এটা বড় কাজ ছিল, 74 লক্ষ টাকায় এই কাজটা করলাম। 38 নম্বর ওয়ার্ডে দুটো রাস্তা কালভার 2 কোটি টাকার কাজ হয়েছে, একটি স্কুলের সীমানা প্রাচীর করেছে আমার বিধানসভা 37 নম্বর ওয়ার্ডে একটা, 38 নম্বর ওয়ার্ডে দুটো রাস্তা, 23 নম্বর ওয়ার্ডে প্রায় 94 লক্ষ টাকা দিয়ে রাস্তা, আর এখানে 30 নম্বর ওয়ার্ডে সীমানা পাচ্ছি পেপার ব্লক সিটিং অ্যারেঞ্জমেন্ট সিসি ড্রেন এই কাজটা 74 লক্ষ। এই 5টা প্রজেক্ট আজকে উদ্বোধন করেছি, কালকে আরও 2টো প্রজেক্ট উদ্বোধন করবো, 11 আর 32 নম্বর। আর 4টে কাজ নতুন শুরু হবে, সেগুলো আমরা কাজগুলো শুরু হয়ে গেছে, ওই কাজগুলো আমি 13 তারিখে দেখতে যাবো।